মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা। হাজির আজকে নিউ ব্লগ নিয়ে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আরবান লাইফ উইথ তৃষার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদের মহা অষ্টমীর অনেক 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 ভালোবাসা। খুব মজা করবে, খুব আনন্দ করবে। আর এখন বাজে বেলা 12:30, 12:30 থেকে আমি আর ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং বলেছি না, যাই হোক ম্যানেজ করে নিই, ওটা গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম। তা মোটামুটি আমাকে দেখে যা মনে হচ্ছে স্নান আমার হয়ে গেছে। স্নান করে আর আমি ফার্স্ট আজকে আমার এই নতুন নাইটিটাই আজকে ভাঙলাম, পরলাম। কদিন ধরে তো আর নতুন কিছু পড়া হয়নি, আজকে যেহেতু অষ্টমী বলে তাই আজকে নাইটিটা পরলাম নতুন। তোমার দাদাভাইয়ের আর কি হেয়ার কালার করার ছিল, সেটা করে দিলাম। দাদাভাইকে ভালো করে আর কি সাবান দিয়ে স্নান করালাম, সাবান দিতে পারছিলাম না, তা আজকে সাবান দিয়ে দাদাভাইকে স্নান করালাম। স্নান বলতে গা স্পঞ্জ করে মুছিয়ে দেওয়া যেটা করি সেটা। তা দাদাভাইকে এখন খেতে দেবো, একটু পরে দাদাভাইকে খেতে দেবো। অ্যাকচুয়ালি তিতলির চিকেন খেয়ে খেয়ে মুখটা একরকম মানে এক স্বাদ হয়ে গেছে আর কি। আজকে কদিন ধরে চিকেন খেতে চাইছেন, তাই তিতলির জন্য একটুখানি মটন আনানো হয়েছে। আজকে তো আমাদের হচ্ছে অষ্টমী বলে আজকে আমাদের কি বলতো লুচি, তারপর হচ্ছে আলুর দম, তারপর তোমার ছোলার ডাল, এইসব হবে। মানে আজকে আমাদের ভাত খাওয়া যায় না, বাইরে রাত্রিবেলায় আমরা খেয়ে নিই ননভেজ, কিন্তু বাড়িতে আমাদের ভেজই খেতে হবে দুপুরবেলায়। তার জন্য তিতলির জন্য আজকে মটন আনা হয়েছে। তিতলি খাচ্ছে না বলে ভাত মুখের স্বাদটা একটু পাল্টাবে, তাই তিতলি রান্নাটা আগে করে তারপর গ্যাস ফ্যাস ধুয়ে চালু হবে আমাদের। মোটামুটি কাটা ফাটা সব হয়ে এসে গেছিলো বলে ভিডিওটা একটুখানি কাট হয়েছে, আমরা কন্টিনিউ করছি। তা আজকে আমাদের যেহেতু ভাত হবে না বলে ওইগুলোই রাত্রে মানে কি দুপুরবেলায় খাবো, রাত্রিবেলায় তো বললাম বাইরে থেকে খাবো। আর রাত্রিবেলায় একটা সন্ধ্যেবেলায় একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। ব্লগটা দেখবে, ব্লগটা স্কিপ করে দেখবে না, তাহলে সারপ্রাইজটাও দেখতে পারবে। জানি না তোমাদের তোমরা সারপ্রাইজ হবে নাকি দেখে, আমার তো আমার তরফ থেকে তো বিশাল সারপ্রাইজ ওটা। তা এখন আমি যাব রান্নার দিকে আর কি, রান্নাগুলো রেডি করি গিয়ে মা আর আমি দুজনে মিলে। ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর এবছর আমি আর অঞ্জলি দিইনি মাকে, অষ্টমীর অঞ্জলি। কারণ অষ্টমী অঞ্জলি তোমাদের দাদাভাই আর আমি প্রত্যেক বছর দুজনে একসাথে দিই, তোমার দাদাভাই অসুস্থ বলে এবছর আমি আর দিইনি, কিন্তু মাকে আমি বরণ করতে যাব। দেখো এত কিছুর মধ্যে তোমার দাদাভাই তো সুস্থ আছে, মানে সবথেকে তোমার দাদাভাই মানে যতটা বড় হওয়ার ছিল মানে সবথেকে বড় কথা তোমার দাদাভাই আমাদের কাছে আমার কাছে আর কি ঠিকঠাক সুস্থভাবে আছে। তার জন্য মা যখন আমার মানে আর কি সিঁথির সিঁদুর হাতের শাখা যখন মা আমার ঠিক রেখেছে, আমার স্বামীকে যখন ঠিকভাবে পাঠিয়েছে আমার কাছে, তখন মা যে বিদায় যাবে মায়ের সিঁথির সিঁদুর দিয়ে মাকে শাখা পালা দিয়ে আমি মাকে বরণ করব। তার জন্য এবছর আর আমি দিলাম না অঞ্জলি, সামনে বছর নিশ্চয়ই তোমার দাদাভাইকে নিয়ে একসাথে দেবো, কিন্তু বরণটা করবো আমি। তা চলো রান্নার দিকে এবার যাই, দেখি কি কি রান্না হচ্ছে আজকে। নিচে আজকে ঠাকুমাদের খাওয়ার কথা বলেছি, ঠাকুমারা খাবে, কাকা ঠাকুমারা। পুজোর সময় সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, একা একা তো সবসময় খাওয়া দাওয়া হচ্ছে, এর জন্য কাকারা আমরা সবাই একসাথে খাবো, তাই কাকাদের আজকে খেতে বলেছি আমাদের কাছে। তা এখন যাই গিয়ে রান্না বান্নাগুলো দেখে নিই কি কি করার আছে, কি কি করতে হবে। চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে চলো। এখন হচ্ছে আমাদের লুচি ভাজা, লুচি লুচি গরম গরম ফুলকো লুচি, ফুলকো লুচি তো হচ্ছে। আর ওদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট মা করে দিয়েছে, ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, লুচিগুলো মোটামুটি ভালোই ফুলছে বলো, দারুণ ফুলছে লুচি। আজকে আমাদের অষ্টমীর মেনু তোমাদেরকে দেখাচ্ছি কি কি হয়েছে দেখো। লম্বা লম্বা করে মা এইভাবে বেগুন ভেজেছে, আচ্ছা আর হয়েছে তার সঙ্গে আলুর দম, এই যে আলুর দম করেছে মা, আর আছে হচ্ছে ছোলার ডাল, আর রয়েছে পানির। যদিও বা পানির অল্প করে এনেছে, যেহেতু কালকে আমরা পানির খেয়েছি বলে বাবা আজকে অল্প করেই পানির এনেছে, পানির। আর এখানে রয়েছে চাটনি, আর মিষ্টিটা রয়েছে ফ্রিজে, মিষ্টিটা দেখালাম না, এখানে বাবা খেয়ে নিচ্ছে, বাবার খেয়ে প্ল্যানিং আছে, ফ্রেন্ডদের সাথে বাবা বেরিয়ে যাবে, বাবা খেয়ে নিচ্ছে। আর এই রয়েছে আজকের মেনু। এখন এখানে খাওয়ার বাড়ছে ঠাকুমার, মানে তোমাদের দাদা ভাইয়ের মানু বাবুর কাকার খাওয়া হয়ে গেছে নিচে কাকার। এখন আমি সন্ধ্যালি আর কি আমার দেওর তিনজন এখন খেয়ে নেবো, তা ঠাকুমাকে একটা দিয়ে আসি, ঠাকুমা নিচে বসে ঠাকুমা খেয়ে নেবে, ওর জন্য ঠাকুমারটা বেড়ে বাড়ছি এই যে বেড়ে, তারপর ঠাকুমাকে দিয়ে এসে আমরা খাবো, বুঝলে মা এর মধ্যে তো আমার চাটনি আর এটা মিষ্টিটা খাওয়া। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। খাবার দিয়ে চলে এসেছি আর এখানে আমরা সবাই মিলে একসাথে এখন দুপুরবেলা লাঞ্চ করব। আমার দেওর ছোট,
একসাথে সবাই মিলে এখন খাবো। আজকে সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ আছে, বল এখন বলিনি আমি কিছু। সন্ধ্যাবেলা সারপ্রাইজটা সন্ধ্যাবেলাই দেখবে, দারুণ দারুণ একটা সারপ্রাইজ। ভাবতে পারিনি যে এটা সম্ভব হবে বা করতে পারবো, কিন্তু আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি। বল বাবা, যেটা সন্ধ্যাবেলা সবাই মিলে ডিসিশন নিয়েছি ওটা আজকে আমরা করবো। আর যাকে নিয়ে করবো মোটামুটি তার কোনো প্রবলেম নেই। কাকা ডাকছে একজন এসেছে, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তাই অর্পণকে ছাড়া কাজটা হবে না, তাই আর কি অর্পণকে নিচে পাপা কাকা ধরে নামিয়েছে। পায়ের ব্যথাটা এখন অনেকটাই কম আছে, পায়ের ব্যথাটা নেই, কম আছে। আর পা ফোলাটাও কমে গেছে, মানে বরফ দিয়ে দিয়ে পায়ের ফোলাটাও কমে গেছে, বুঝলে? মানে পা ফেলতে আর অসুবিধা হচ্ছে না। এই যে ব্যাপার, তা আমি একটু রেস্ট নিই নি, রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একটা সারপ্রাইজের সাথে ইভিনিং এ, বুঝেছো? ইভিনিং এ তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে একটু রেস্ট নিই, পরে আবার কথা হচ্ছে, বুঝতে? গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি ইভিনিং এ। আশা করি আমাকে দেখে তোমরা চমকে গেছো। তো হ্যাঁ, এটাই ছিল আমার সারপ্রাইজ আজকে, যে তোমাদেরকে বলছিলাম দুপুর থেকে যে একটা সারপ্রাইজ আছে, এটাই হচ্ছে আমার সারপ্রাইজ। সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর কি পায়ের রিপোর্টটা যে এসেছে, পায়ে কোথাও ক্র্যাক হয়নি, পায়ে একটু চোট লেগেছিল, যেই কারণে পা যেহেতু ওখানে পুরো কেটে গেছিলো বলে আর কি, মানে পাটা ফুলে গেছিলো, কিন্তু পায়ের এক্সরে রিপোর্ট একদম ঠিকঠাক। তার জন্য তোমার দাদা ভাই পা ফেলতে পারছে, আর পায়ে বরফ দিয়ে দিয়ে যে ব্যথাটা ছিল সেটাও অনেকটা রিমুভ হয়ে গেছে। ওর জন্য দেখো অষ্টমীর দিন যদি একটু বারণের জন্য মায়ের মুখ না দেখায়, দেখো মন তো মানে না, ভালোও লাগে না। তাই তোমার দাদা ভাই বললো যে আমি যেতে পারবো, আমাকে তোমরা নিয়ে চলো। তার জন্য একটা টোটো ভাড়া করা হয়েছে, সেই টোটোতে আমি, পাপান, তোমাদের দাদা ভাই আর অহনা আর কি পাঁচজনে থাকবো। তোমার দাদা ভাই ও টোটো থেকে কোথাও নামবে না, শুধু এখন তো এবছর তো ওপেন সব প্যান্ডেল, মায়ের মুখ বাইরে থেকেই দেখা যাবে, ওর জন্য কোথাও নামবো না। যদিও বা নামি, আমরা নামবো, তোমার দাদা ভাইকে অন্তত বাইরেটা তো ঘুরিয়ে আনি, মনটা তাহলে অনেকটা ভালো লাগবে, বলো? তার জন্য তোমার দাদা ভাইকে নিয়ে আমরা বেরোচ্ছি, দাদা ভাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে দাদা ভাইকে বেরোচ্ছি। বেরিয়ে বাইরেটা বেশিক্ষণ না, দু ঘন্টার জন্য বেরোবো, বেরিয়ে দাদা ভাইকে নিয়ে একটু ঠাকুরের মুখ দেখিয়ে ঘুরিয়ে আমরা চলে আসবো। এই ছিল আজকে আমাদের সারপ্রাইজ, তোমার দাদা ভাইকে একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার অষ্টমীর লুক, বলবে অষ্টমীর লুক আমার কেমন হয়েছে। আর এই ইয়াররিংটা এইটার সাথে কিনেছিলাম পরবো বলে, আর এটা নিয়েছিলাম মেসো থেকে, সেদিনকার দেখালাম, এই টোটাল, আর এর সাথে সেট রয়েছে, এই প্যান্টটা রয়েছে, টোটাল এর সাথে সেট প্যান্টটা। এই হচ্ছে আমার অষ্টমীর পুরো লুক, বলবে কেমন হয়েছে? হ্যাঁ, অষ্টমীর লুক। আর দাদাভাইকে রেডি করছি, আবার আসছি একটু পরে। ব্লগটা একদমই মানে কি বলে স্কিপ করে দেখবে না, টোটাল ব্লগটা দেখবে, আমরা বেরবো দাদাভাইকে নিয়ে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। অষ্টমীতে আমি বেরিয়ে গেছি, লাইটিং স্টার্ট হয়ে গেছে, আমি লাইটিং এর অভাব করছিলাম, তা ভাই লাইটিং চালু করে দিয়েছে। তা শুধু অষ্টমীতে তোমার দাদা ভাইকে নিয়ে বেরিয়েছি, এটাই হচ্ছে আমার সারপ্রাইজ। এই যে দাদা ভাই রেডি ফেডি হয়ে পুরো চমকাচ্ছে, দাদা ভাই পুরো চমকাচ্ছে, ওপর থেকে ভেতর থেকে খুব কাজ চলছে। পরে কথা বলছি তোমার।
আমাকে বলে প্রচন্ড ভিড়, আমার দেওয়ার দায়িত্ব করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বুঝেছো? তা আমাদের এখানে কাছাকাছি যা পুজো গুলো দেখাচ্ছি, মোটামুটি বাড়ির আশেপাশে যেগুলো সেগুলোই দেখাচ্ছি, কারণ বেশি দূরে এবছর আমার যাওয়া সম্ভব না, তাই কাছাকাছি পুজোই দেখানো হচ্ছে। চলো ভিড়টা দেখো। আমাদের যেখানে গাড়ি থাকে, আমাদের যে গ্যারেজে গাড়ি থাকে আর কি, সেখানে পুজো হচ্ছে, মানে আমাদের গ্যারেজের সামনেই পুজো হচ্ছে, দেখেছিলে না গ্যারেজটা? তার জন্য গাড়িটা বাইরে এনে রাখতে হয়েছে, মানে ঘুরবো বলে আর যেখানে গাড়ি থাকে বললাম তো, সেখানে পুজো হচ্ছে, ওর জন্য যদি আমাদের দরকার লাগে রাত বেড়াতে গাড়ি বার করতে পারবো না, মানে গেট থেকে বেরিয়েই ওখানে দুর্গা পুজো হচ্ছে, তার জন্য যার যাদের গাড়ি আছে ওখানে, কাকু বলেছে সবাইকে গাড়ি বের করে নিয়ে পাঁচ দিনের জন্য বাইরে রাখতে, তার জন্য অর্পণ গাড়ি বার করে নিয়ে এসেছিল, আমাদের বেরোনো ছিল তো তোমরা জানোই। চলো, দুঃখের সাথেই বলছি, গাড়িকে ফেলে রেখে আবার আমাদের টোটো করে আমরা চলে যাবো। এই ভাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখিয়েছে, শুধু আমাকে আমাদেরকে নয় তোমাদেরকেও দেখিয়েছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর, বলো। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই জাস্ট বাড়িতে আসলাম ফিরে, আর অর্পণ একটু নিচে বসে আছে, কাকাদের ঘরে গল্প করবো করছে। আর এই তিতলি ভাবছে, দুদিন বেশ কদিন তো ভালোই গেল, মা বাবা বাড়িতে রয়েছে, আমি খুব মজাতে আছি। হঠাৎ মা বাবার আজকে কি হলো, এরা জামা কাপড় পরে কোথায় যাচ্ছি, আমাকে রেখে ওখানে, আমার ছোট বাচ্চার মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আবার বাড়িতে চলে এসেছি, আমার বাচ্চার মন আবার ভালো হয়ে গেছে, জানেন তো। তা ঠাকুর তো আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো ঠাকুর প্যান্ডেল বলবেন আমাকে কমেন্ট করে। আর আপনারা সবাই সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন, ভালো করে এনজয় করবেন, আজকে গেল অষ্টমী, নবমী তো খুব এনজয় করবে, ভালো থেকো, সুস্থ থেকো, কোভিডের যা প্রোটোকল তাই তাই মেনটেন করো। আবার কালকে আবার আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুনভাবে তোমাদের সাথে, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, আর হ্যাপি স্মাইল, সবসময় স্মাইল করবে, চলো, টেক কেয়ার।